আলেম তিন প্রকার, লম্বা আলোচনার দিকে যাচ্ছি না। এক প্রকার আলেম তাদের কে বলা হয় ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম, অর্থাৎ রাষ্ট্র যেদিকে আছে তারাও সেদিকে আছে, রাষ্ট্রের যে মাজহাব, রাষ্ট্রের যে ধর্ম তাদেরও সেই মাজহাব এবং সেই ধর্ম। আর এক প্রকার আলেম হলো ওলামায়ে উম্মা, অর্থাৎ উম্মতের আলেম। উম্মতের আলেম মানে হলো উম্মতের ঝোঁক যেদিকে, মানুষের ঝোঁক যেদিকে, মানুষ যা শুনতে চায় যা মানতে চায় সে শুধু তাই বলে, আর যেই জিনিসগুলো মানুষ অপছন্দ করে, মানুষের কাছে একটু খারাপ লাগে, সেগুলোকে এড়িয়ে যায়। আর তিন নম্বর আলেম হলো ওলামায়ে মিল্লাত, ধর্মের আলেম, যারা ধর্মের কথা বলে। উম্মত কি ভালো লাগলো বা না লাগলো, রাষ্ট্র কি বললো না বললো দেখার বিষয় না। তা আলেমদের তিন শ্রেণী, ওলামায়ে মিল্লাত ধর্মের আলেম, ওলামায়ে উম্মত উম্মতের আলেম, ওলামায়ে দাওলা রাষ্ট্রের আলেম। তো আমাদের জন্য অনুসরণীয় কোন আলেম? ওলামায়ে দাওলা রাষ্ট্রের আলেম, ওলামায়ে উম্মত। আমাদের জন্য অনুসরণীয় হলো ওলামায়ে মিল্লাত ধর্মের আলেম, যারা ধর্মের উপরে আছেন, যদিও পুরো উম্মত সবাই তাকে অপছন্দ করুক না কেন, যদিও রাষ্ট্র তার বিরুদ্ধে পরোয়ানা জারি করুক না কেন। এজন্য সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির দিকে একটা কথা সম্পৃক্ত আছে, তিনি বলেন যে হকপন্থী আলেম যদি তুমি খুঁজতে চাও তিন জায়গায় খোঁজো। মানে বাস্তবতা হয়ে গেছে এটা, যে হকপন্থী আলেম যদি তুমি খুঁজতে চাও কয় জায়গায় খোঁজো? তিন জায়গায়। একটা হলো কবরের নিচে, মানে মাটির নিচে গিয়ে খোঁজো, হকপন্থী আলেম পাবে। আর আরেকটা হলো কারাগারে, জালিমের জিন্দানখানা। উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফাকে খুঁজতে গেলেও তো জেলখানায় যেতে হবে, ইমাম আহমদ বিন হাম্বলকে খুঁজতে গেলেও জেলখানায় যেতে হবে, চার ইমামকে খুঁজতে গেলে জেলখানায় যেতে হবে। ভারতবর্ষে আসি, শাহ এই মুজাদ্দিদ আল ফাসানি, শেখ আহমদ স্যার হিন্দি, ওনাকে খুঁজতে গেলেও জেলখানায় যেতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনাকে খুঁজতে গেলেও জেলখানায় যেতে হবে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতাবি রহমতুল্লাহ আলাইহ, ওনাকে খুঁজতে গেলেও জেলখানায় যেতে হবে। তো যুগে যুগে এটাই বাস্তবতা হয়ে গেছে। ইমাম বুখারীর মতো মানুষ দেশ থেকেই বের করে দেওয়া হয়েছে, বহিষ্কার, এলাকা না, শুধু এলাকা না, যে রাজবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সেটা না, পুরো দেশ থেকেই ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে, তোর মতো আলেম লাগবে না, এত হক কথা বলিস কেন। তো যুগে যুগে এটাই হলো বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো তিনি বলেন যদি হকপন্থী আলেম খোঁজো, এক নম্বর হলো মাটির নিচে, দুই নম্বর হলো জালিমের জিন্দানখানা জেলখানা, আর তিন নম্বর হলো জিহাদের ময়দানে। ওনার যুগের হিসাবে তাতারি রাজ্যের সঙ্গে তখন যুদ্ধ চলছিল, মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন ছিল, তো সেই সময়ে যে ফরজে আইন ছেড়ে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তো ফরজে আইনের উপর জেনে সে আবার কিসের আলেম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।